তো আজ আমি সকাল সকাল আবারও চলে এলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। তো গত পর্বে আমি আপনাদেরকে পাখির বাসা কিভাবে তৈরি করে সেটা দেখিয়েছিলাম। তো পাখির বাসাটা সেই সময় কমপ্লিট হয়নি, তো আজকে কিন্তু পাখির বাসাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন সুন্দর এই পাখি দুটো, যে পাখি দুটো আমাদের এই সিঁড়িতে যে গাছ আছে সেই গাছে বাসা বেঁধেছে। তো বাসা বানানো হয়ে গেছে, পাখি ডিম পাড়বে, তো ডিমের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। বাসা বানানো কিন্তু হয়ে গেছে খুব সুন্দর বাসা, আমি সেটা আপনাদের কাছ থেকে দেখাবো। দেখুন ছোট্ট একটা গাছে খুব সুন্দর দুটো পাখি বাসা বেঁধেছে। এখানে পাখি দুটো আছে, দেখুন পাখি দুটো বাসায় ছিল কিন্তু আমি যাওয়াতে পাখি দুটো উড়ে জানালার ফাঁক দিয়ে বের হয়ে গেল। তো ভাবলাম আমি এই পাখির বাসাটা কিভাবে তৈরি করে, ঘরটা কিভাবে বানায়, তারা কিভাবে বসবাস করে, কিভাবে ডিম পাড়ে, ডিম থেকে কিভাবে বাচ্চা বের হয় এবং বাচ্চার জীবন প্রণালী সবগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগেই আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন পাখিটা কিন্তু বাসায় এসে বসে গেছে। দেখুন পাখির মাথাটা দেখে দেখা যাচ্ছে, আমি বেশি কাছে গেলে পাখিটা উড়ে যাবে, তাই হলো বলতে না বলতে পাখিটা উড়ে বের হয়ে গেল বাসা থেকে। তো দেখুন খুব সুন্দর বাসা তৈরি করা হয়ে গেছে, এখন পাখিটা ডিম পাড়বে, তো সেই ডিম থেকে বাচ্চা বের হবে। খুব সুন্দরভাবে দেখুন একটা ডালের উপরে পাখিটা বাসা তৈরি করেছে, এটা ঝড় বৃষ্টিতে ভিজবে না এমন জায়গাতেই তারা তৈরি করেছে, একেবারে নিরাপদ স্থানেই বাসাটা তৈরি করেছে। কিন্তু এখানে মানুষের আনাগোনা একটু বেশি, এই জন্য পাখি বেশি সময় ঘরে থাকতে পারে না। আর আমরা যখন ছাদে উঠি তখনই জিনিসটা দেখি। দেখুন পাখির বাসাটা খুব সুন্দরভাবে তৈরি করেছে দুটো পাখি, কয়েকদিনের ভেতরেই সুন্দর থাকার জন্য তারা বাসা তৈরি করে নিয়েছে।